কিরে রাহুল আসবে না? স্যার ওকে দেখলাম রাস্তায় একটা দিদির সাথে গল্প করছে। ওর দ্বারা ওসবই হবে। নে তুই বইটা বার কর। স্যার আসবো। হ্যাঁ আয়। ছিলি কোথায় এতক্ষণ? ওই যে মা একটা কাজ দিয়েছিল তাই দেরি হয়ে গেল। সত্যি বলছিস তো? ওদিকে আবার কি দেখাচ্ছিস? তোর দ্বারা পড়াশোনা হবে না গুরু একটা। যা বস। কি যে বলেন না স্যার। এই রাহুল ওই অকল মুখটা কোথায়, এখনো আসছে না? স্যার ও ফোন করে বললো তো আসবে। নিয়ে তুই তোর পড়াটা বার কর তাড়াতাড়ি। স্যার আসবো। আসো বাপের ছেলে, এসে উদ্ধার করো। আড্ডা নাকি চশমাটা পরেছিস কেন? চশমাটা খোল দাদি। স্যার ইংলিশ বইটাই তো আনিনি। তাহলে এসেছিস কি করতে? তাহলে কাকুর টাকা ধ্বংস করতে এসেছিস নাকি তুই? বই যখন আনিস নি বাড়ি যা, তোর পড়তে হবে না। স্যার সুজাতা ঠিকভাবে স্কুলেও যায় না। লকডাউনে স্কুল তুই চালাচ্ছিস? আমি তো ভুলে গেছিলাম এতদিন যে লকডাউন ছিল। স্যার আমি পড়াটা বলবো। ঠিক আছে বল বল। চাচা চা বানাচ্ছে, এটা ইংলিশে ট্রান্সলেট কর। স্যার এটা কোনো ব্যাপার, এটা তো জলের মতন সোজা। ডায়লগ না দিয়ে যে ট্রান্সলেটটা দিলাম তাড়াতাড়ি করে বল। হ্যাঁ স্যার বলছি। চাচা চা বানাচ্ছে। হ্যাঁ স্যার ডবল টি মেকিং। আরে কেনা কে চাইতে হো? সে লাগে তো। অসভ্য ছেলে, এসব কোথায় পড়েছিস তুই? স্যার এটা তো আমাকে রাহুল দা শিখিয়েছে। কি রে রাহুল, শারমিকে এসব কি শিখাচ্ছিস তুই? না না স্যার আমি ওকে কিচ্ছু শিখাইনি। বলিস তুই যখন তাহলে আবার পড়াটা বার কর, দেখি কেমন পড়াটা করে এসেছিস। স্যার আমি তো বিজ্ঞানটা করলাম। ঠিক আছে বল, হৃৎপিণ্ডের কাজ কি? স্যার হৃৎপিণ্ডের কাজ হচ্ছে মেয়েদের সামনে গেলে ধরাস ধরাস করা। এটা এটা আইসুকর হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তুই এক নম্বরে ফালতু ছেলে একটা, পড়ার সময় এখানে ফাজলামি করতে এসেছিস। স্যার তাহলে আমি কি বিজ্ঞানটাই পড়া দেবো? ঠিক আছে বল, তাহলে ক্ষমতা কাকে বলে? স্যার পাড়ায় আসুন দেখিয়ে দেবো। ভাই স্যার কুছ জ্যাদা নি হো গয়ে। স্যার একটু বাইরে যাব। যা তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। স্যার জানেন কালকে একটা বিয়ে বাড়িতে গেছিলাম। কি খেলি বিয়ে বাড়িতে? স্যার বিয়ে বাড়িতে আমারও নিমন্ত্রণ ছিল। ঠিক আছে ছিল তো ছিল, ভিতরে আয় এবার। হ্যাঁ স্যার। দুটো মিলে বিয়ে বাড়ি নিয়ে শুরু করেছিস, এটা কি তোর বিয়ে বাড়ি নাকি? স্যার বলুক না, এমনিও একটা না পড়তে ভালো লাগছে না। একটা না মানে আসার পর পড়লি কখন? তুই দিয়ে আবার বলছিস বিয়ের গল্প শুনবি? আরে স্যার আগে শুনুন না কি হয়েছিল। ঠিক আছে বল কি হয়েছিল শুনি। আরে স্যার গেটের বাইরে লেখা ছিল যে ব্যক্তি মদ্যপান করে তার প্রবেশ নিষেধ। হ্যাঁ ভালোই তো, তাতে কি হয়েছে? স্যার সবই ঠিক ছিল কিন্তু ওই লেখাটার জন্য বরই আসেনি। ওসব বিয়ে বাড়ির গল্প বাদ দে। এই সুজা তোর বানাটা কবে দিবি তুই? রুকো যারা সবার। স্যার পরের দিন দিয়ে দেব। ওকে কতদিনে এভাবে মায়ের ডেটটা পিছিয়ে যাবি? এই শ্যাম পড়াটা বল, ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম কি? স্যার প্রতিবেশী দেশগুলো উড়িষ্যা সিকিম আসাম। তাই না? তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর নাম কি? স্যার প্রতিবেশী রাজ্যগুলোর নাম এটা তো আরো সহজ, বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান। স্যার রাজ্য জায়গায় দেশের নাম আর দেশের জায়গায় রাজ্যের নাম কি মুখস্থ করলে এতক্ষণ ধরে তুই? যা 50 বার কান ধরে উপোস কর। যা 1 2 3 4 A few moments later 38
দিনে দিনে তো এত অবনতি হচ্ছে। দাঁড়া কাকিমাকে গিয়ে বলছি। বাড়িতে গিয়ে বাবাকে বলবি আমাকে ফোন করতে। স্যার আর হবে না স্যার, ওটা ভুল করে করে ফেলেছি স্যার, আর হবে না। ঠিক ভুল আর জানি না, আজকের মতো ছেড়ে দিলাম, এরপরের থেকে যেন এরকম ভুল আর না হয়, মনে থাকে যেন। স্যার আমার বেলায় বিয়ে বাড়ির গানটা চলছিল, এখন বন্ধ হয়ে গেল কেন? আরে আমাদের মার খাওয়ার কষ্টে বক্সটাও বন্ধ হয়ে গেছে। কালো প্যান্ট আনিনি। এই সুজয় তোর বক্সটা দে তো। বক্সে তো ওই প্যাকেটটা আছে। কি রে কি ভাবছিস, বক্সটা দে দাদা। নি না স্যার, আমি বক্স আনিনি। এ তোর ব্যাগে দেখলাম তো বক্স, দে স্যার। রে এবার তো মিথ্যে কথা বলার জন্য মার খাবি। তুই তো জানিস না কেন মিথ্যে কথা বলছি। স্যার এই নিন বক্স। সবশেষ তোদের এই পড়ার ব্যাচই বন্ধ।